দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সিনেটাইমসের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি আসি বুক ফেটে কান্না আসছে বললেন বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ সপ্তমীতে ঢাকের তালে মেতে উঠেছে প্রতিটি পূজা মণ্ডপ কিন্তু বিশেষ এই দিনে মন ভালো নেই উপ বিশ্বাসের বলেন এবারের পুজোয় কোনো পরিকল্পনা নেই মা কিছুদিন আগে গত হয়েছেন মা পূজার সব পরিকল্পনা করতেন আমি মা একরকম ড্রেস পরতাম এই যে আনন্দ এবার আর হবে না অথচ গতবার পূজায়ও অনেক আনন্দ করেছি মায়ের কথা খুব মনে পড়ছে বুক ফেটে কান্না আসছে বছর ঘুরে মর্ত মায়ের পা পড়ে মন্দিরে যাবেন কিনা জানতে চাইলে বিউটি কুইন খ্যাত এই অভিনেত্রী বলেন এবার পূজায় সেভাবে কিছু করা হবে না তবে অষ্টমীর দিন ছেলেকে নিয়ে মন্দিরে যাব মায়ের মুখ দর্শন পুণ্যের কাজ আর বাইরে আর কোথাও যাওয়া হবে না সম্প্রতি মাতৃহারা হয়েছেন অবু বিশ্বাস মঞ্জুরে তার বিষাদের মেঘ প্রতিবারের মতো এবার ঘটা করে হয়নি পূজার কেনাকাটা শুধু জয়ের জন্য জামা কিনেছেন অবু বললেন আমার আনন্দ কোথায় যেন হারিয়ে গেছে মায়ের জন্য প্রার্থনা করছি তিনি যেন পরপারে ভালো থাকেন প্রসঙ্গত আঠেরোই সেপ্টেম্বর রাত একটার কিছু পরে রাজধানীর ল্যাব এই হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি জানা গেছে সম্প্রতি স্ট্রোক করলে রাজধানীর এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শেফালী বিশ্বাসকে চিকিৎসকরা জানান তার ফুসফুসে পানি জমেছে দুদিন আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে শেফালি বিশ্বাসকে হাসপাতালটির ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে অর্থাৎ আইসিইউতে রাখা হয় এবং সেখানে তিনি মারা যান মিউজিক ভিডিওতে অপবিশ্বাস নায়িকা হওয়ার আগে মিউজিক ভিডিও করলেও পরবর্তী সময়ে বিশ্বাসকে আর মিউজিক ভিডিওতে দেখা যায়নি অনেক তারকা শিল্পী প্রস্তাব দিয়েছিলেন তাদের গানে মডেল হওয়ার জন্য কিন্তু চলচ্চিত্রে অভিনয় ছাড়া আর অন্য কিছু ভাবতে চাননি এই ঢালিউড অপু বিশ্বাস অবশেষে প্রায় দেড় যুগ অপেক্ষার পর আবার মিউজিক ভিডিওতে দেখা যাবে অপুকে শিমুল মাহমুদের পরিচালনায় বাইশ নভেম্বর থেকে কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি গানটির শুটিং করবেন তিনি শাহানাজ পারভিনের কথায় গানটির সঙ্গীত আয়োজন করেছেন আলমগীর অপু বলেন আমার আদর্শ মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে তৈরি হওয়া গানটির মডেল হতে পারবো ভেবে নিজেকে ধন্য মনে করছি এমন সুযোগ বারবার আসে না আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ এমন একটি গানে আমাকে মডেল হিসেবে পছন্দ করার জন্য আশা করছি গানটি সবার ভালো লাগবে গেল মাসে করোনায় মা শেফালি বিশ্বাসের মৃত্যুর পর অনেক দিন দেশের বাড়ি বগুড়ায় ছিলেন অপু অক্টোবরের প্রথম সপ্তাহে সরকারি অনুদানের ছবি ছায়া বৃক্ষের শুটিংয়ের কথা থাকলেও পরিচালক বন্ধন বিশ্বাসকে অনুরোধ করে সেটি পিছিয়ে দেন নভেম্বরের প্রথম সপ্তাহে ছায়াবৃক্ষ শেষ করে এই মিউজিক ভিডিওতে অংশ নেবেন অপু বিশ্বাস প্রসঙ্গত দু হাজার উনিশ কুড়ি অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে পঞ্চাশ লক্ষ টাকা অনুদান পায় ছায়াবৃক্ষ ছবিটি